খিদিরপুরে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। মৃত শেখ শাহরুখ মোমিনপুরের বাসিন্দা। গত রাতে দুর্ঘটনাটি ঘটে সেন্ট থমাস স্কুলের সামনে। দুর্ঘটনার জেরে দফায় দফায় পথ অবরোধ হয়। অবরোধ তুলতে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। ফের রাতের কলকাতায় পথ দুর্ঘটনা, এবারও ঘটনাস্থল খিদিরপুর। মঙ্গলবার রাত 10টা নাগাদ খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের সামনে এক বাইক আরোহীকে ধাক্কা মারে একটি বালি বোঝাই লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ শাহরুখ নামে এক যুবকের। মোমিনপুরের বাসিন্দা শেখ শাহরুখ কর্মসূত্রে দুবাইতে থাকেন। কিছুদিন আগেই কলকাতায় ফেরেন তিনি। দুর্ঘটনার পরই দফায় দফায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে গেলে ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। ভাঙচুর করা হয় ডিসি পোর্টের গাড়ি। একটা বালি গাড়ি জাস্ট পার হয়েছে, ওকে ধাক্কা মারলো। যখন ধাক্কা মারলো ও পড়ে গেছে, তো বালি গাড়ি তো থেমে যাবে। তো সে কি করলো, ওর উপরে দিয়ে গায়ের উপরে ছড়িয়ে একদম মস্ত নাবুদ করে দিল। একদম মানে অ্যাটেম্প টু মার্ডার। লাঠিচার্জ ছাড়াও পুলিশের বিরুদ্ধে গুলি চালানোরও অভিযোগ উঠেছে। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কমব্যাট ফোর্স ও বিশাল পুলিশ বাহিনী। রবিবারই খিদিরপুর ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণহীন ট্রেলারের ধাক্কায় প্রাণ যায় দুজনের, আহত হন বেশ কয়েকজন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।